সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌভিক, আর তোমরা দেখছো এসডিএ ইন্ট্রোডিউ চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা একটা মিউজিক্যাল কলিং বেল বানিয়ে দেখাবো। সো ফ্রেন্ডস, এটা আমাদের জিরো পিসি বানিয়ে দেখাবো। আমরা আগেও এটা বানিয়েছিলাম, কিন্তু ওটা আমরা ব্রেডবোর্ডের উপরে বানিয়েছিলাম। তো তোমরা যদি ব্রেডবোর্ডের ভিডিওটা দেখছো, উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখাবো, ওই ভিডিওটাকে দেখে আসতে পারো। সো ফ্রেন্ডস, আজকে ভিডিও আইডিয়াটা ভালো, প্লিজ একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন কোনো কোয়ারি থাকলে নিচে দাও কমেন্ট সেকশনে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে নিচে দাও রেড কালার সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করে দিও, কারণ এরকম ইলেকট্রনিক্স এর নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আনতেই থাকি। সো ফ্রেন্ডস, এই লাইক করে দিও, ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, আজকে আমরা একটা মিউজিক্যাল কলিং বেল বানিয়ে দেখাবো। ফ্রেন্ডস, আমি আগেও মিউজিক্যাল কলিং বেল তোমাদেরকে বানিয়ে দেখেছি, সেটা হলো ব্রেডবোর্ডের উপরে। বাট আজকে আমরা এই জিরো পিসিবি ইউজ করে একটা মিউজিক্যাল কলিং বেল বানিয়ে দেখাবো। ফ্রেন্ডস, এটা বানানোর জন্য আমাদেরকে BC547 নিতে হবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এটা BC547 ট্রানজিস্টার। ফ্রেন্ডস, BC547 ট্রানজিস্টার পিন লেআউটটা তোমাদেরকে বলে দিচ্ছি। ফ্রেন্ডস, এই কোনারটা হলো মানে ফার্স্ট পিন, এটা হলো আমাদের কালেক্টার, মাঝখানটা বেস, আর এই থার্ড পিনটা এটা আমাদের এমিটার। আর ফ্রেন্ডস, যেখানে আমরা মিউজিক্যাল কলিং বেলটা বানানোর জন্য যেই ট্রানজিস্টারটা ইউজ করছি সেটা হলো UM66। তোমরা স্ক্রিনে নামটা দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস, ফার্স্ট পিনটা হলো গ্রাউন্ড, মাঝখানটা হলো পজিটিভ, আর থার্ড পিনটা হলো আউটপুট। ফ্রেন্ডস, এখানে আমরা একটা 1 kΩ এর রেজিস্টার ইউজ করছি এই সার্কিটটাতে। ফ্রেন্ডস, ফার্স্টে আমি জিরো পিসিবি ব্যাপারটা বলছি। ফ্রেন্ডস, এটা আমরা জিরো পিসিবি কী করে বুঝবো? সো দেখো ফ্রেন্ডস, জিরো পিসিবি এখানে দেখতে পাচ্ছ একটার সাথে কিন্তু একটা লাগেনি, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট করা আছে, একটা একটা করে কিন্তু ডট ডট করে পয়েন্ট করা আছে। আর এটাকে আমরা যেরকম খুশি সার্কিট বানাতে পারবো এটা দিয়ে। এটা হলো আমাদের বলতে পারো সিরিজের জন্য এটা। আর ফ্রেন্ডস দেখো, ফ্রেন্ডস এরকম একটা পিসিবি হয়, এটার প্যারালালি কানেক্ট করা থাকে প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, মানে প্যারালালি কানেক্ট করা থাকে। এই পিসিবিগুলো কিন্তু হবে না, এই পিসিবিগুলো কিন্তু আমরা কোনো প্রজেক্ট বানাতে পারবো না। এটা আমাদের ইউজ করা হয় মেনলি কোনো যদি এলইডি প্যানেল বানাতে চাও বড়, তো তার জন্য এই পিসিবিগুলো বেস্ট। আর ফ্রেন্ডস, আমরা এই পিসিবিগুলো ইউজ করবো যে কোনো সার্কিট বানানোর জন্য। সো ফ্রেন্ডস, এই পিসিবিটা ইউজ করা যাক। দেখো ফ্রেন্ডস, আমরা বসিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, এবার এই সেটটা আমরা শোল্ডার করে নেবো। সো ফ্রেন্ডস, এই জায়গাটা শোল্ডার করার আগে তোমরা কিন্তু ভালো করে স্যান্ড পেপার দিয়ে একটুখানি ঘষে নেবে, নাহলে কিন্তু শোল্ডারিংটা ধরতে চাইবে না। সো ফ্রেন্ডস, আমরা শোল্ডারিংটা করে নেবো। এবার আমরা এই বাড়তি অংশগুলোকে কাঠারের মাধ্যমে কেটে নেবো। তো দেখো ফ্রেন্ডস, আমরা BC547 ট্রানজিস্টারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, এখানে আমরা সেকেন্ড কম্পোনেন্টটা লাগিয়ে নেবো। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের এই BC547 এমিটার পিনের সাথে আমাদের UM66 এর গ্রাউন্ড পিনটা শোল্ডার হবে, তাই আমরা দেখো ফ্রেন্ডস কাছাকাছি কিন্তু দুটো ট্রানজিস্টার লাগিয়ে নেবো। ফ্রেন্ডস, ঠিক এরম জায়গায় আমরা শোল্ডার করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, রেজিস্টারটা আমরা লাগিয়ে নেবো। ফ্রেন্ডস, রেজিস্টারটা কী করতে হবে আমাদের, এই যে এখানে UM66টা দেখতে পাচ্ছ, এটার আউটপুটের সাথে এবং আমাদের BC547 বেস পিনের সাথে একসাথে শোল্ডার করতে হবে, তাই আমরা ঠিক এরমভাবে এখানটা রেজিস্টারটা লাগিয়ে দেবো। সো দেখো ফ্রেন্ডস, আমরা রেজিস্টারটা লাগিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমরা ব্যাক সাইড দিয়ে শোল্ডার করে নেবো। সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা শোল্ডার হয়ে গেল। এবার ফ্রেন্ডস, আমরা বাড়তি অংশটা কেটে নেবো। ফ্রেন্ডস, যেহেতু এটা আমাদের কলিং বেল, তো আমাদের একটা পুশ সুইচ লাগবে। ফ্রেন্ডস, আমরা এখানে নর্মাল একটা পুশ সুইচ বসিয়ে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমরা পুশ সুইচটাও শোল্ডার করে দিয়েছি। ফ্রেন্ডস, এখানে আমরা দুটো স্ক্রু টার্মিনাল ইউজ করছি আমাদের স্পিকার এবং ব্যাটারি লাগানোর জন্য। সো ফ্রেন্ডস, এই দুটো আমরা বোর্ডের মধ্যে শোল্ডার করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, আমরা এখানে কিন্তু পুশ সুইচ এবং এইগুলো মাউন্ট করে দিয়েছি। ফ্রেন্ডস, এবার আমরা তোমাদের কানেকশানটা বুঝিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে কানেকশানটা দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এটা আমাদের UM66 ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারের আউটপুট পিনের সাথে আমাদের রেজিস্টার এক প্রান্ত শোল্ডার করে দিতে হবে, আর BC547 বেস পিনের সাথে আমাদের রেজিস্টার আর এক প্রান্ত শোল্ডার করে দিতে হবে। আর ফ্রেন্ডস, আমাদের BC547 যেটা এমিটার আছে তার সাথে আমাদের এই UM66 এর গ্রাউন্ড পিনটা শোল্ডার করে দিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু শোল্ডার করে দিয়েছি, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তোমরা কিন্তু খুব সাবধানের সাথে শোল্ডার করবে, কারণ এখানে কিন্তু গ্যাপগুলো খুবই ছোট, একটার সাথে একটা শোল্ডার হয়ে গেলে কিন্তু আমাদের সার্কিট গন্ডগোল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার আমরা সুইচ আর স্ক্রু টার্মিনালের সাথে
কানেকশনটা করে নেব। फ्रेंड्स ये क्योंकि हमें स्पीकार टर्मिनल स्पीकार सेट पजिटिव लगाव स्पीकार सेट हलो नेगेटिव सो फ्रेंड्स ये हम पजिटिव यटारे यूएम सिक्स सिक्स मजखने पिन मान जो पजिटिव से शोल्डर को दीते हैं सो फ्रेंड्स से कनेक्शन प्रथम पॉइंट आउट कर सो देखो फ्रेंड्स पॉइंट आउट कर निल फ्रेंड्स नेगेटिव নেগেটিভটা আমাদের বিসি 547 এর কালেক্টর পিনের সাথে শোল্ডার করতে হবে সো फ्रेंड्स বিসি 547 এর কালেক্টর পিন হলো ফার্স্ট পিন এটা फ्रेंड्स এটা হলো কালেক্টর পিন সো फ्रेंड्स নেগেটিভটা কালেক্টর পিনের সাথে শোল্ডার করতে হবে সো फ्रेंड्स এই জায়গাটা আমরা একটা ছোট জাম্পার ইউজ করব फ्रेंड्स এবার আমরা এখানে যেটা बैटरी टर्मिनल सेटार ए सेट हलो पजिटिव और ए सेट हलो नेगेटिव सो फ्रेंड्स स्पीकर जो पजिटिव आछे ये स्पीकर पजिटिव एटारे सरासरि बैटरी पजिटिव शोल्डर कर सो फ्रेंड्स ये जगह कनेक्शन देखिए तुम्हारे देखो फ्रेंड्स सरसर शोल्डर कर देव और फ्रेंड्स जो नेगेटिव आज बैटरी नेगेटिव से बी 547 एमिटर पिन शोल्डर करते हैं सो फ्रेंड्स एमिटर पिन हलो कोनार पिन एमिटर पिन फ्रेंड्स ये हलो एमिटर पिन फ्रेंड्स एमिटर पिन शोल्डर करते हैं सो देखो फ्रेंड्स ये नेगेटिव पिन एमिटर पिन शोल्डर है फ्रेंड्स ये जगह एक जाम्पर यूज करब और ये सेट एक जाम्पर यूज करब शोल्डर कर फ्रेंड्स एबारे सूचटा कानेक्ट करब फ्रेंड्स सूचर जो एक दिक दिए कनेक्शन करते सो फ्रेंड्स सूचर यह प्रान जगह शोल्डर कर देव एमिटर पिन सरसरि फ्रेंड्स ये प्रान बैटरी नेगेटिव प्रान शोल्डर कर देव तो देखो फ्रेंड्स हमें क्योंकि पूरा जाम्पर दिए भलोक शोल्डर कर दीची जेखने जेखने जाम्पर दरकार छो सो देखो फ्रेंड्स ये जगह क्योंकि शोल्डर करते सरु जगह हमें क्योंकि कनेक्शन उल्टो पाल्टा हो जा जगह जाम्पर यूज कर दिए देखो फ्रेंड्स सो देखो फ्रेंड्स हमारे पुरोटा क्योंकि कमप्लीट हो गए सो देखो फ्रेंड्स हमारे सार्किट कमप्लीट एबारे टेस्ट कर देखो हमें काज करा तो देखते फ्रेंड्स एखे हमें एक फोर ओम हाफ वाटर एक स्पीकर यूज कर स्पीकार जो पजिटिव से पजिटिव लागिए देव स्पीकार जो नेगेटिव से नेगेटिव लागिए देव सो फ्रेंड्स सार्किटा पावर अप कर 3.7 वोल्ट लिथियम आयन बैटरी यूज कर बटन प्रेस कर ले बेल्ट बेजे उठब सो देखो फ्रेंड्स खूब सुंदर भावे किन्तु काज करछे
সো ফ্রেন্ডস, তোমরা যারা শেষ পর্যন্ত আজকে আমি ভিডিওটা দেখেছো তাদের নিশ্চয় ভিডিওর আইডিয়াটা খুব ভালো লাগে। যাদের ভিডিও আইডিয়াটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কোনো প্রশ্ন মানে করে থাকলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করে দিও, কারণ এরকমই ইলেকট্রনিক্স নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি আনতেই থাকি। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সো গুড বাই।